সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য। অনেকদিন পরে একটা চড়া হাসি দেখা গেছে চাষিদের মধ্যে, কারণ অনেকদিন পর আজ কিন্তু আমাদের পার্শ্ববর্তী প্রায় সমস্ত এলাকায় সকাল থেকেই কিছু না কিছু বৃষ্টি হয়েছে, যেটা একদমই ছিল না গোটা আষাঢ় মাস জুড়েই। ফলে মাঠের অবস্থা যা, সেটা কিন্তু যারা চাষের সঙ্গে যুক্ত বা যারা গ্রামে থাকে তারাই কিন্তু ভালো উপলব্ধি করছে কি হতে চলেছে চাষের অবস্থা। যদিও আজকের বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে চাষিদেরকে এবং যারা প্রকৃতিকে ভালোবাসে তাদেরকে। কিন্তু শুরু করি আগামীকাল অর্থাৎ শনিবার কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকালও কিন্তু আবহাওয়ার পরিবর্তন যে খুব একটা হবে তা কিন্তু নয়। সকাল থেকেই কালকেও কিন্তু আকাশ থাকবে একদমই মেঘলা, কখনো হালকা, কখনো মাঝারি, কখনো বা কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কালকেও সারাটা দিন। ফলে এটুকু বলতে পারি কালকেও যেটুকু বৃষ্টি হবে সেটা কিন্তু এই সময় চাষের জন্য খুবই 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 দরকারি, এবং কালকেও কিন্তু যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু চাষিদের মধ্যে অনেকটাই আনন্দের বহিঃপ্রকাশ দেখতে পাবেন। কিন্তু কালকেই কিন্তু শেষ বৃষ্টির এই যে শুরু বা এই যে শেষ, কালকেই কিন্তু শেষ হবে আরও, কারণ রবিবার থেকে কিন্তু বৃষ্টি এক ধাক্কায় অনেকটা কমে যাবে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায়। পরে কালকে যতটা দেখছেন বৃষ্টি হবে প্রায় 16-20 মিলিমিটার কাছাকাছি বৃষ্টি হবে কালকে, কিন্তু রবিবারই দেখবেন এক ধাক্কায় আকাশ থাকবে মেঘলা, কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু রবিবার দিন একদমই নেই। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলো, ভারী বৃষ্টির বা একটানা বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু রবিবার থেকে নেই। ফলে যেটুকু চড়া হাসি তৈরি হচ্ছে আগামী দুদিনে অর্থাৎ আজকে যে ছিল এবং কালকে, কিন্তু তারপরে দেখবেন রবিবার থেকে আরও যে সেই আবহাওয়া একই রকম, সেই মেঘলা আকাশ, বৃষ্টি শরতের নীল আকাশ কখনো কখনো বা কোনো কোনো দিন, এবং বৃষ্টি সেই আরও কমে গিয়ে এক ধাক্কায় অনেকটা নেমে যাবে বৃষ্টির পরিমাণ। ফলে এইটুকু আনন্দ বা যেটুকু বৃষ্টি দেখতে পাচ্ছেন সেটার কিন্তু স্থায়িত্ব মাত্র দুদিন, আজ এবং আগামীকাল। চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে। রবিবার তো বলেই দিলাম বৃষ্টি, আকাশ থাকবে মেঘলা, বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। সোমবারও কিন্তু আকাশ যে খুব একটা চেঞ্জ হবে তা নয়, তবে হ্যাঁ সোমবার দিন থেকে রোদের দেখা মিলতে পারে আমাদের পার্শ্ববর্তী এলাকায় সকালের দিকে। বেলা বাড়লে কিন্তু আকাশ মেঘলা হবে, কিন্তু সোমবার থেকে কিছুটা হলেও রোদের দেখা পাবেন। আজ এবং আগামীকাল এবং রবিবার বৃষ্টি রোদের দেখা পাওয়ার সম্ভাবনা একদমই ক্ষীণ, কিন্তু সোমবার থেকে আস্তে আস্তে আবার আকাশ সেই শরতের নীল আকাশ, কখনো মেঘলা কখনো বৃষ্টি হতে পারে, তবে একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা সোমবার থেকে নেই। সুসোমবার নয়, সোমবার, মঙ্গলবার, বুধবার প্রায় একই রকম থাকবে আবহাওয়া। ফলে যেটুকু বৃষ্টি দেখতে পাচ্ছেন সেই বৃষ্টি কিন্তু অনেকাংশে কমে যাবে রবিবারের পর থেকে। তাই সবাইকে বলবো যেটুকু সুযোগ পাচ্ছেন চাষ করার লাগিয়ে নিন ধান, কারণ তারপরে কিন্তু আবার সেই বৃষ্টি কমে যাবে আমাদের পার্শ্ববর্তী সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আজকের মতো চললাম, কালকে আবার কথা হবে নতুন দিনের আবহাওয়া নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বৃষ্টিতে যতটা সম্ভব কম ভিজবেন, কারণ অসম্ভব জয় বাংলা চলছে গোটা চারদিকে, বাচ্চা থেকে বড় কেউ বাকি নেই। ফলে আপনারা সুস্থ থাকুন, আপনারা সুস্থ থাকলে কিন্তু আমার আবহাওয়ার খবর দেখার মতো লোক থাকবে। আজকের মতো চললাম, কালকে আবার কথা হবে, সবাইকে শুভরাত্রি।